বিশ্বাস করেন, কেউ আসে রং করতে, কেউ আসে ঢং করতে। আমি আইছি অনেক দুঃখে, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার পার নিচে মাটিও নাই। নাকি এই মোটার কারণে বিয়ে শাদী হচ্ছে না, কি মনে হয়? মোটা মানুষই তো মানুষই পছন্দ করে, এখন করলে কি হবে, আমার ভাগ্য এত সুখ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম জ্যোতি। জ্যোতি আপু কেমন আছেন আপনি? ভালো ইনশাআল্লাহ। তা কি অবস্থা, কি বলতে চান? কি বলতে চাই, ফোন দিয়েই খালি বিয়ে বিয়ে বিয়ে, ভাই ভালো লাগে না বিয়েটি। বিয়ে শাদী করতে চান না? বিয়ে তো করবোই, মনে করেন আমরা বেদে গরিব, আমাদের লিয়ে মনে হয় মজা টজা করে, মানুষে বলতে পারে যে সে জায়গায় যা আসে কেন, বারবার ইউটিউবে ভাইরে যে খারাপ, খারাপের জন্য দুনিয়া পাগল। আমরা যে কষ্ট হয় আসি মন্ডারে বুঝে একটু পরিষ্কার হয়ে, আমরা বেদেরা তেমনি সাজগোজটা পছন্দ করি। সে না খেয়ে যে কাপড়টা 200 টাকা দিয়ে কিনছি, গ্রামে যে গাও সে আগুনি কিনে আনছি। আচ্ছা আচ্ছা। এই কাপড়টা কিন্তু ভিডিও করতেছি, আমরা থান কাপড় পরি সবই দিয়ে। আচ্ছা আচ্ছা। বুঝেন না, আমাদের তো দামি কাপড় পিন্ধার ভাগ্য নাই, একটা শাড়ি কিনে দিছিলে ইউটিউবে দেখছেন মনে হয় দর্শক ভাইরা, আমার ছেলের লিয়ে তুলছিলাম, ওটা আমার স্বামীর কাপড়টা। আচ্ছা আচ্ছা। নাইলে আমার ভাই, তো এখন আপনার কি অবস্থায় চলতেছে, কিভাবে আছেন? ছেলেটার জন্য অনেক অভাব আছে, অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা। বারবার আসি কেন, মানুষে বলতে পারে বারবার আসে কেন, জি কণ্ঠলায় তো আসি না ভাই, কষ্ট করে আসি। আচ্ছা আচ্ছা। কিছু ভাই আছে প্রবাসীরা আবার বকা দেয়, কিছু খারাপ বলে, আমার খারাপ বলারও দরকার নাই, ভালো বলারও দরকার নাই। পারলে আমার ছেলের জন্য কিছু অনুদান দে, না পারলি ভাই রেখে দে, দোয়া করি তারা ভালো থাকুক, সবাই ভালো থাকুক। কারণ আমরা হলাম গরিব অসহায়, আমার মাও নাই বাপও নাই, বিশ্বাস করেন কেউ আসে রং করতে, কেউ আসে ঢং করতে। আমি আইছি অনেক দুঃখে, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার পার নিচে মাটিও নেই। এইভাবে ধরেন অনেকদিনই তো হয়ে গেল, তো বাকি জীবনটা কি এইভাবেই কেটে যাবে নাকি আসলে নিজে? যদি কেউ আমার পছন্দ করে সেরকম ছেলে হয় মনের মতন, তারে বিয়ে করে লব। আমার ছেলেটা মনে কর বিয়ে হলে তোর বাপ ওরে নিয়ে যাবে, এখন মনে করেন বিয়ে বসি নাই বলে আমার কাছে আছে। আচ্ছা। তো যে বিয়ে শাদী করে সংসার করতে হবে সেটা যেহেতু চিন্তা আছে, তা সেটার জন্য দেরি করে লাভ কি? ভাই আমার বয়স হয়ে গেছে 1 বছর কম, 30 বছর 29। মনে করেন মোটা হয়ে গেছি, ফ্যাট সিজার হইলে সুই টুই দেয় ওর জন্য আমি মোটা হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু ফ্যাট হয়ে গেছি ভাই, আমি আমার কত ফ্যাট মোটা ভুড়ি টুড়ি, আমার ভাই ভুড়িও নাই, আমি হলাম ফিটিং। এখন মনে করেন ভাগ্যটা আমার খারাপ, বিশ্বাস করেন আমার একজনে ভালোবেসে ইউটিউবে এসে বলছিল, ইদালিং কথা বলে বলছে যে বিয়ে করব, এখন দেশে আসছেই নাকি আল্লাহ জানে, মনে হয় আইসে এসে আমার ভুলে গেছে। বুঝেন না, পুরা কপাল জোড়া লাগে না, মানে আগে আশ্বাস দিছিল যে বিয়ে শাদী করবো বা এই করবো, সে এখন দেশে আসার পরে আপনার আর খোঁজ খবর নিচ্ছে না? ফোন দেশে তারপর আর ফোন দেয় না, মনে হয় বউটো আছে আমার কাছে মিথ্যে বলছে। আর কি বলবো আমি, ভাগ্যর কথা, আল্লাহ আমার লিখে দিয়েছে মনে হয়, দুঃখ সুখ পাখি হারিয়ে যে দুঃখ এসে ভরে। এই যে প্রেম ভালোবাসা করে তো আপনি বিয়ে করছিলেন, যেটা এর আগে বলছিলেন। হ্যাঁ, ওর সাথে আমি প্রেম করছি 3 বছর, প্রেম করে আমার বিয়ে করছে, মনে হয় শরীর টরিলে হাত দিতে পারি নাই, সেই আশা মনে হয় বিয়ে করছে, যারা গরিব বিয়ে করলে কি হবে। ওরা ইউটিউবে যে আসেন, ইউটিউবে আসার পরেও মানুষ তো অনেকে খারাপ কথা বলে বা ভালো কথাও বলে, তো যে তারপরেও আসেন, এটার আসলে ভালো মন্দ তার হাত। আমি আসি আমার ছেলের জন্য, আমি নিরুপায়, আমি ইউটিউবে আসার প্রশ্নই ওঠে না, আমি তো অশিক্ষিত, নিজের নাম লিখতে 13টা ভাঙি কলম, কেননা আমার ছেলের জন্য আসি ভাই, মানুষে যা মন লয় তাই বলো। এখন কি মনে হয় বাচ্চারা আমার অশিক্ষিত বলে কেউ বিয়ে শাদী করতেছে না, এরকম কোনো কিছু মনে হয় ভাই? প্রেম ভালোবাসা অশিক্ষিত চেনে না, বুড়ো জোয়ানও চেনে না, গরিব ধনী চেনে না, আমার তো একটা বুঝতে হবে, জানতে হবে সে ভালো না খারাপ, আমি ভালো না খারাপ সেটাও তারা যাচাই করবে। তারা তো বলে বিয়ে করবো, বিয়ে করলে হালিতে করা যায় 18টা, বিয়ে টেকিয়ে রাখাটাই তো বড় কথা। আচ্ছা আচ্ছা। দেখুন এই যে সবকিছু মিলে তো আসলে কষ্টের জীবন, এই কষ্টের ভিতর দিয়ে আসলে এইভাবে চলা। হ্যাঁ, এই যে সিজার নিয়ে 4 মাইল 5 মাইল 10 মাইল কতদিন 15 মাইল হাঁটি, গ্রামে যাই, আমি তো এইসব পারি না, রুগী টুগি আসলেই আমার খালার কাছে দেই, খালারা রুগী টুগি দেখে, আর আমি পারি না, আমি ঝুলনা টুলনা লেই। গ্রামে গিয়ে কি বলেন, কি বলে আসলে খালারা শিঙে লাগায় পোকা ফেলায়? আচ্ছা আচ্ছা। এগুলি চিকিৎসা করে। আচ্ছা আচ্ছা। তো এইগুলো যে টাকা পান এটা দেখে আসলে এভাবে চলতেছেন নাকি আসলে মানে কষ্টের ভিতর দিয়ে তো আসেন? কষ্ট আছে, শুনেন কেউ 1000 দেয়, কেউ 2000 দেয়, কেউ 500 দেয়, এগুলি দিয়ে ছেলের মনে করেন চিকিৎসা করি, ওষুধ টষুধ কিনি, মেয়ে লোক হয়ে 3000 টাকা রুম ভাড়া থাকে, কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, অনেক ভাই কষ্ট হয়। বিশ্বাস করেন 6 মাস 1 বছরে ডোল করে আমরা গরুর গ্রস্ত কারো চোখেই দেখি না।
গরু গোশত খাইতে খুব ইচ্ছা হয়, ইচ্ছা হলে কি হবে, পাওয়া যাবে 600 টাকা কেজি। গরু গোশত খাইলে তো আসলে শরীরের এমনিতে আসলে শরীর স্বাস্থ্য ভালো, খাইলে তো একদম শুকনা ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আমি এই যে মোটা হয়ে গেছি সিজার হওয়ার পরে। নাকি এই মোটার কারণে বিয়ে শাদি হচ্ছে না, কি মনে হয়? মোটা মানুষই তো মানুষই পছন্দ করে, এখন করলে কি হবে, আমার ভাগ্য তো সুখ নাই। সবাই তো আর মোটা মানুষ ফোন দেয়, সবাই তো আর মোটা মানুষ পছন্দ করে না, ফোন দিয়ে তো সবাই আমারে পছন্দ করে, কিন্তু আমার ভাগ্য যে সুখ লেখে নাই। সবাই আসলে এমনি পছন্দ করে, কিন্তু কেউ বিয়ে শাদি করে সংসার করবে সেই আশ্বাস দেয় না কেউ। দেয় তো, সে ভালো না খারাপ বললেই কি আমি বিয়ে করব, সেটাই তো দেখাশোনা দেখতে হবে, আমি তারে দেখব, সে টাইম পাসও করতে পারে, সেটা দেখাশোনা করে খুশ করতে নাই, রং করতে পারে, আমার রং করার সময় নাই, আমার ওই টাইম পাস করার দেওয়ার সময় নাই, পারলে আমার ছেলের জন্য হেল্প করবে, না পারলে রেখে দেবে, একটু কথা বলবে, আপা কেমন আছে ভালো, রেখে দেবে, এখানে লব লালসা কিছু নাই, দয়া করে পারলে দেবে, না পারলে না দেবে, ভাইয়ের আজকে দেবে কালকে দেবে কি, আমি খাবো কি, আমার কষ্ট করেই খাইতে হবে। তা আপু ধরেন আপনার এই কথা শুনে আবারও নতুন করে হয়তো অনেকে দেখবে, তারা যোগাযোগ করতে চাবে, আগে যারা দেখছে তারা তো আপনার সাথে যোগাযোগ করেই, তো নতুন যারা যোগাযোগ করতে চাবে বা কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা আপনার পাশে দাঁড়াইতে চায়, তাদের মানে উদ্দেশ্য কিছু বলেন বা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আমি মোবাইল নাম্বার তো দেবই, ভাইরা যদি আমার বিয়ে করে, আমার কাছে টাচ মোবাইল নাই, ওনার তো চায়েন না, বিদেশি ভাইরা ফোন দিয়েই খালি পাই মোবাইল, আমি ইমু চালাবো না, আমার ছেলের চিকিৎসা করবো না, আমি গ্রামে যাবো, আমি তো বললামই এক কথাই, আমার কষ্টর জীবন ভাই, কষ্ট ছাড়া আল্লাহ আমার সুখ কারে কয় দেয় নাই। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, যারা আসলে যোগাযোগ করতে চায় তারা যাতে যোগাযোগ করতে পারে, তা নাম্বারটা একটু বলে দেন ভাই। আমি অশিক্ষিত, আমার নাম্বার আপনার কাছেই আছে, ওই নাম্বারটা স্ক্যানে দিয়ে দিবেন। হ্যালো ভিউয়ার্স, যারা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে থাকবে, ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন, আর অবশ্যই দেখে শুনে খোঁজ খবর নিয়ে অবশ্যই কথা বলবেন, এবং কেউ মিথ্যা আশ্বাস বা মিথ্যা আশ্রয় কেউ নেবেন না, অযথায় মানুষের হয়রানি করবেন না। তা আপু আসলে যারা ফোন দিব অবশ্যই তাদের কাছে কষ্টের কথাগুলো বলেন, সবাই আমি বলে দিই, আপনারাও বলি, আল্লাহর দুনিয়া প্রবাসী ভাইরা অনেক কষ্টে থাকে, মা বাপ দিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা সাথে নাই, টাইম পাস করার সময় আমার যেমন না দেয় আমি অনেক দুঃখী, পারলে আমার অনুদান দেখ ছেলের জন্য, না পারলে আল্লাহর কাছে দোয়া করি যে খারাপ বলে সেও ভালো থাকুক, যে ভালো বলে সেও ভালো থাকুক, পৃথিবীর মানুষ ভালো থাকুক ভাই, শান্তির দেশ শান্তি থাকুক, কিন্তু আমার যে বিয়ে করবে হয়তো একটা মেশিন কিনে দেবে, নাহলে একটা টাচ মোবাইল দুইটা কিনে আমার সাথে কথাবার্তা বলবে, যে আমার ভালোবাসবে সেই ফোন দেবে। অবশ্যই আপনি যেহেতু সেলাইয়ের কাজ জানেন, মেশিন কিনে আসলে, হ্যাঁ সেলাইয়ের কাজ করতে পারবেন। আরে ভাই আমি মোটা বলে বুঝি কেউ পছন্দই করে না, সেলাইয়ের কাজ করে নিজের সংসারটা তো নিজে চালাইতে পারবেন, হ্যাঁ নিজে খরচটা নিজে চালাইলে নিজের সন্তানটাকে নিয়ে, সন্তানটা তো একটু বড় হলেই নিয়ে যাবে, 7 বছর বয়স ভাই, কিছুদিন পরে তো নিয়ে যাবে, তখন তো আপনি একা থাকবেন, আশা করি দেখে শুনে খোঁজ খবর নিয়ে একটা বিয়ে শাদী করে সংসার করবেন, সেই দোয়াই করি। ভাইদের বলি পারলে ইমু মোবাইল কিনে দিবেন, না পারলে ওনার তো ইমু মোবাইল চায়েন না, আমার ইমু মোবাইল নাই, আমি গরিব, ওই ইমু মোবাইল চালাবার সামর্থ্যও আমার নাই। তো কে আপু তো ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক, আপনি নামাজ পড়তে নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন কোনো না কোনো অসিলাই মিটাই দিবেন। 30টা রোজা থাকে, মানুষে বলতে পারে মাথা কাপড় দেয় না, দেই না আমি জিদ করে, কেন জিদ করে দেন না, কেন তো জিজ্ঞাসা করছিল আমার স্বামী, সে পর্দা ভাবে রাখতে চাইছিল, বলে যে ইউটিউবে আইছি না, মানুষের কাছে বলে কে ইউটিউবে যাওয়ার বিয়ে করলো না কেউ, চেহারা হইলে কি হবে, ওরা আমি ওরা আল্লাহ অভিশাপ দেয়, আমার লেগে কি আর লেগে অভিশাপ দেবে, আমি অন্যায় করলে আমার অভিশাপ দেবে, আমি হলাম দুঃখী, ও হলো বড় লোক কোটিপতি, ও ও একদম বাজে একদম খারাপ, ওর কথা বলা যায় না, ইউটিউবে আমার যে ফোন দেবে কোনো ভাইরা যেমন ওর নাম তোলে না আমার সামনে, ওকে আপু অনেক খারাপ ভাই অনেক। ওকে আপু তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও ভালো থাকেন।